Hi guys, welcome back to my channel. I'm Sri and I'm back with my another video. Guys, আজকের ভিডিওটা আমি বাংলাতে করছি কারণ আমরা হঠাৎ করে সাডেন একটা প্ল্যান করলাম যে ক্রিসমাসের ছুটি যাচ্ছে তো এখন একটু বাইরে থেকে বেরিয়ে আসি। আমাদের एग्जामও শেষ হয়ে গেছে, আমার ভাইয়ের তো অনেক দিন আগেই শেষ হয়ে গেছে। তো আমরা প্ল্যান করলাম যে হঠাৎ করে বাঁকুড়ার মুকুটমণিপুর এইটা ঘুরতে যাব। তো আমাদের হঠাৎ প্ল্যান, কোনো রকম কোনো কিছু বুকিং করিনি, মানে হোটেল টোটেল কিছু বুক করা নেই। তো আমরা সমস্ত কিছু ঠিক করলাম যে আমরা ওখানে গিয়েই ঠিক করব, সব কিছু করব। আমরা জাস্ট নিজেদের গাড়িতে করে আমরা এখান থেকে যাব বাঁকুড়া বিষ্ণুপুর। প্রথমে আমরা যেটা প্ল্যান করলাম সেটা যাব আমরা মুকুটমণিপুর। তো তারপরে আমরা বাকি সাইটগুলো দেখব। তো এখন আজকে হচ্ছে, আমি আজকে যাব না, আমরা যাব কত আগামীকাল যাব। তো কেন জানি না ঠান্ডাতে কিচ্ছু করতে মন চাইছে না। তো আমি এতক্ষণে বসছি, এখন বাজছে রাত্রি 9:30, কালকে আমরা সকালে বেরোবো মোটামুটি 7:30 নাগাদ। আজকে আমরা বেরোচ্ছি বাঁকুড়ার পথে। তো আমি এখন সকালবেলা বাজছে 6:10, তো 6:10 আমি কালকে যেরকমটা বলেছিলাম আমার কিছু ব্যাগ ট্যাগ গোছানো হয়নি, আজকে এখন ব্যাগ ট্যাগ গুছিয়ে এই আমি জাস্ট এই জামা কাপড়টা পরলাম, জাস্ট জামাটা এই জাস্ট এক্ষুনি জামাটা পরলাম, জামাটা পরে এবার আমি রেডি হব। তো ইয়া চলো রেডি হয়ে দেখা যাক। এত ঠান্ডাতে সকালবেলায় তাড়াতাড়ি উঠে রেডি হয়ে আমরা এবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। বাড়ি থেকে বেরোতে বেরোতে সময় হয়ে গেছিলো 6:30, সকাল 6:30। তো তোমরা দেখতেই পাচ্ছ সকাল 6:30 বাজার পরেও কতটা পরিমাণে ঠান্ডা, আর ঠান্ডা যত তো বেশি, কুয়াশা তো অস্বাভাবিক কুয়াশা। এমন হয়ে গেছিলো যে আমরা বাড়ি থেকে বেরোনোর পর যখন মেন হাইরোডটা আমরা ধরতে যাচ্ছি, তো এইটা হচ্ছে হাইরোড, বুঝতেই পারছো, দেখো ট্রাক ট্রাক যাচ্ছে। তো তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি যে কীরকম ভয়াবহ অবস্থা। এই দেখো এই রাস্তার উপর দিয়ে আমরা পেরোচ্ছিলাম, তো এত ভয় লাগছিল, মানে একটা কিচ্ছু দেখা যাচ্ছিল না, মানে কিচ্ছু না। সত্যি কথা বলতে গাড়িতে করে আমরা অনেকবার অনেক জায়গায় যাই, সবাই অনেক জায়গায় যাই, সবাই বেরোয় গাড়িতে করে, কিন্তু কেন জানি না আমার প্রথমবার গাড়িতে চেপে এত ভয় লেগেছিল যে সামনে কিচ্ছু দেখা যাচ্ছিল না। খালি ভয় লাগছিল যে এ বাবা আমরা তো সামনে কিচ্ছু দেখতে পাচ্ছি না, এরকম একটা আতঙ্ক কাজ করছিল। যাই হোক, তো রাস্তা দিয়ে যেতে যেতে আমাদের রাস্তার পথে পড়লো জয়দেব। তো জয়দেব আমাদের সত্যি কথা বলতে কোনোদিন আসা হয়নি, প্রথমবার আসা। তোমাদের চলো জয়দেব মন্দিরটা ছোট্ট করে দর্শন দিয়ে দিই। এই হলো সেই জয়দেবের মন্দির, যে জয়দেবের মন্দিরকে ঘিরে এত প্রাচীন পৌরাণিক ইতিহাস লুকিয়ে আছে। এই মন্দিরকে ঘিরে অজয় নদীর তীরে পশ্চিমবঙ্গের অন্যতম পুরনো এবং বিখ্যাত একটি মেলা জয়দেবের মেলা বসে। তো এখন আমরা এসছি, এখন জয়দেবের মেলার সময় হয়নি, তো অফ টাইমে এসছি বলে আমাদের এখন আমরা একটা ফাঁকা ফাঁকা সুন্দর সুন্দর দর্শন করতে পারলাম। কিন্তু মেলার সময়তে প্রচণ্ড ভিড় হয় এবং দূর দূরান্ত থেকে, অনেক দূর দূরান্ত থেকে মানুষে আসে দলে দলে এই মন্দিরকে দর্শন করতে এবং এখানে পূজা দিতে। এই মন্দিরের গায়ে যে সমস্ত কারুকার্যগুলি আছে, এই কারুকার্যগুলি আমাদের বাঁকুড়া স্টাইলের, যেটা আমরা বলি টেরাকোটার কারুকার্য, সেই টেরাকোটার কারুকার্যের উপর ভিত্তি করে এই মন্দিরের কারুকার্য করা হয়েছে। আমরা জয়দেবের উপর থেকেই যাচ্ছিলাম মুকুটমণিপুর, তো জয়দেব থেকে মুকুটমণিপুর যেতে আমাদের সময় লাগলো আরও 4 থেকে 4.5 ঘন্টা। তো আমরা ফাইনালি পৌঁছালাম মুকুটমণিপুরে। তো আমরা সকালবেলায় বেরিয়েছিলাম ঘর থেকে 6:30 নাগাদ, আর মুকুটমণিপুরে পৌঁছালাম ওই মোটামুটি 12:30 নাগাদ। তো মুকুটমণিপুরে আমরা নামলাম কংসাবতী নদীর যে জলাধার আছে, কংসাবতী নদীর যে ড্যাম আছে সেই ড্যামে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে পরিবেশ এত সুন্দর, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল ঠান্ডার সময়তেও, কিন্তু বেলার দিকে এই ঠান্ডা ঠান্ডা হাওয়াটা খুব সুন্দর লাগছিল। এখন পিকনিক টাইম হওয়ার জন্য তোমরা দেখতেই পাচ্ছ কত সারি সারি গাড়ি, প্রচুর লোক এসেছে, প্রচুর প্রচণ্ড ভিড়। আমরা এগোচ্ছিলাম একটু ফাঁকা জায়গার দিকে যাতে আমরা ভালো করে দেখতে পাই এই জলাধারটা, কারণ এত গাড়ি লেগে আছে, প্রচণ্ড ভিড়, আর এই দিকটাতে একটু জলটা কম ছিল। আমরা যে পোর্শনটাতে যাচ্ছি যেদিকে জলটা একটু বেশি আছে। তো যে ড্যাম, যেটা অরিজিনাল ড্যাম, সেই ড্যামের ধারে আমরা যেতে পারিনি, তার কারণ হচ্ছে যে সেখানে না পুরোটাই ইয়ে করা ছিল, পুরোটাই বাধা ছিল, রিপেয়ারিংয়ের কাজ চলছে মনে হয়, তো যার কারণে সব কিছু বাধা ছিল, তো সেই কারণে আমরা যেতে পারিনি। তো এই পোর্শনটাতে আমরা দেখলাম এই পোর্শনটা খুব ভালো লাগলো, জল বাঁধা আছে, আবার ওই পারেও কিন্তু অনেক লোক আছে, তো ওই দিকেও তোমাদের নিয়ে যাব।
আমার কিন্তু এখানে এসে যা বলবে বলো, এই হাঁটতে এত মজা লাগছিল, এই হাওয়াগুলো দিচ্ছিল ফুরফুরে ঠান্ডা হাওয়া, পরে জানি না ঠান্ডা লেগে যাবে কিনা, কিন্তু খুব ভালো লাগছিল, একটা ফ্রেশ ফ্রেশ ফিল আসছিল। তো দেখতে পাচ্ছ আমরা এখানে এগোলাম, এখানে জলটা অনেকটা বেশি আছে, এখানে বোল্ডারিং দিয়ে বোল্ডার করা আছে, বোল্ডার দিয়ে সাইডগুলো বাঁধা আছে। তো আমরা এগোলাম, তো এদিকে মা ছবি তুলছে, আমিও দেখলাম যে একটু কেন আমি সেলফি টেলফি তুলবো না, তো আমরাও অনেক ছবি টবি তুললাম। আমরা যেদিকটাতে এলাম দেখতে পাচ্ছ রাস্তাটা তুলনামূলক অনেকটা ফাঁকা ছিল বলে আমি ভাইকে বললাম যে একটা আমাকে স্লোমো ভিডিও তুলে দে, তো ও একবার ক্যামেরাটাকে এদিক করছে ওদিক করছে, তো স্লোমো ভিডিও তুলছিল না কি করছিল, তো সেটা পরেই দেখতে পাবো। এই তো এরকমভাবে করলাম, তো তারপরে সাইড দিয়ে সবাই পেরোচ্ছে, যাই হোক একটা একটু পোস্ট টোস্ট দেওয়ার চেষ্টা করছিলাম, লাস্ট অবধি কী হলো ভগবানই জানে। এই একই জায়গার মধ্যে যে আমি কতবার হেঁটে একবার এদিক থেকে ওদিক গেলাম, একবার ওদিক থেকে এদিক গেলাম, তো আমার মাথা খারাপ হয়ে গেল। যাই হোক এখানে লাস্টে এ দেখো দেখতে পাচ্ছ মা বসে গেছে এই পাথরগুলোর ওপরে ছবি তুলতে, ভাইও বসে গেছে, ভাই হচ্ছে মায়ের ক্যামেরাম্যান এখানে, মামা আর আমি দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের মজা দেখছি, এদের আর ছবি তোলা শেষ হয় না। তো ওদের দেখে আমারও মনে হলো যে এখানে এই বোল্ডারের ধারে বসে আমি একটু ভিডিও টিডিও করি, তো এখানেও আমার ভাই আমার ক্যামেরাম্যান, তো আমি বলছি যে ভাইকে ডাইরেকশন দিচ্ছে যে ভাই এটা এদিকটা নে এদিকটা নে তাহলে ভালো আসবে ছবিটা, তো ও কিছু বলছে না যার কারণে আমি বুঝতেও পাচ্ছি না। তো এই হচ্ছে আমি একটু ভাবলাম যে একটু তাকি তাকি থাকি যেরকম করে একটু আর্টিস্টিকভাবে, এবার ওকে যেভাবে গাইড করলাম যে প্রথমে আমাকে নিবি তারপর সাইডটা নিবি, ও ঠিক সেইভাবেই করলো, তো খুব ভালো লাগলো সেটা যে ও খুব ভালোভাবে কভার করেছে গোটাটা। তো এখানে আমি একটু রাস্তা ফাঁকা রাস্তা পেয়ে যেরকম সবাই করে একটু পাগলামো শুরু করে দিয়েছিলাম, একটু একটু ঘোরাঘুরি করতে লেগে গেছিলাম, আমার দেখা থেকে এবার ভাইও করতে লেগে গেছিলো। এবার আমাকে দেখে ভাইও যখন করতে লেগে গেছিলো তখন দেখলাম যে আমি বা সাইডে কেন দাঁড়িয়ে থাকবো, এখানে আমিও লাভালাভি করতে লেগে গেছিলো, আর ওদিকে পেছনে বাবা মা খালি আমাদের দুজনকে দেখছিলো যে কী করছে, এরা খালি একবার ক্যামেরাটাকে নিয়ে গোল 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 করে ঘুরছে আর এ পিছন পিছন দৌড়াচ্ছে, তো খুবই ভালো লাগছিলো, খুবই ভালো আসলে ফাঁকা রাস্তা পেলে না খুব মজা লাগে, তাই না, সবারই ভালো লাগে, তোমাদের কেমন লাগে তোমরা জানিও কমেন্ট করে। আমাদের যেহেতু পৌঁছাতে অনেকটা লেট হয়ে গেছিলো তাই আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, ওখানে একটু ড্যামের ধারে একটু ফটো টটো তোলার পরে আমরা চলে এলাম এখানে এই হোটেল অপরাজিতাতে, একটু এগিয়েই কিন্তু এই অপরাজিতা হোটেল ক্রাম রেস্টুরেন্টটা। তো আমরা লাঞ্চ করতে চলে এসেছি এই হোটেলটাতে, তো দেখতেই পাচ্ছ এটা হোটেল কাম রেস্টুরেন্ট, সবারই খিদে পেয়ে গেছে বলে মুখগুলো দেখো সবারই কীরকম করুণ হয়ে গেছে, আমারও প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আচ্ছা এই যে এই হোটেল কাম রেস্টুরেন্ট যেটা আছে এটা একদম মুকুটমণিপুর ড্যামের পাশেই, এখানে যে প্রাইস রেঞ্জ যে রেট চার্ট সেটা আমি তোমাদের প্রোভাইড করে দিচ্ছি, দেখো দেখতে পাচ্ছ এটা তোমরা স্ক্রিনশট করে নিতে পারো, তোমরা যদি মনে করো যে এখানে এসে থাকবো এখানে থাকার ব্যবস্থাও আছে প্লাস এখানে তোমরা এই যে খাওয়া টাওয়া সব কিছুই করতে পারবে, তো এটা তোমাদের প্রোভাইড করে দিচ্ছি। তো এখানকার প্রাইস রেঞ্জ খাবার দাবারের প্রাইস রেঞ্জ মোটামুটি রিজনেবলই আছে, খুব বেশিও না আবার খুব কমও না, ঠিকঠাকই মোটামুটি আছে। তো যাই হোক আমরা এখানে লাঞ্চটা করে নিলাম। তোমরা যদি মনে করো যে এই মুকুটমণিপুর ড্যামের পাশে মনোরম পরিবেশে তোমরা নাইট স্টে করবে তাহলে তোমরা এখানে যোগাযোগ করতে পারো, এখানে কিন্তু তোমাকে আগে থেকে বুকিং করে রাখতে হবে, নাহলে কিন্তু এখানে রুম পাওয়া যাবে না। আর এই হোটেলের যে রুমের প্রাইসগুলো আছে এগুলো কিন্তু সবই 2000 rupees ওপরে। ভিডিওটা অনেকটা লেন্দি হওয়ার কারণে ভিডিওটার পার্ট টুও তোমাদের সঙ্গে শেয়ার করব এবং আরও অনেক জায়গা তোমাদেরকে দেখাবো। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বেল আইকনে মাস্ট ক্লিক করবে, তাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড দিই তোমরা যাতে সেই ভিডিওগুলোকে দেখতে পাও। তো আজকের মতন এতটাই, টাটা বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টাটা বাই বাই।